এটা কেটে না পড়ে আপনি কি অ্যাটেম করবেন? টিস্যু ব্যাগ, নন ওভেন টিস্যু ব্যাগটা, নন ওভেন টিস্যু ব্যাগ। নন ওভেন টিস্যু ব্যাগ আমাদের কয়েকটা প্রাইজ আছে, 3.5 লাখ টাকা আছে, 2 লাখ 75 আছে, আপনি যে কোনোটাই করতে পারেন। সাথে চাইলে বল পেনটাও করতে পারেন, ওয়াশিং পাউডারও করতে পারেন ইচ্ছা মতো। তা আপনি মূলত কোনটা কোনটা করবেন আমাকে বলেন? টিস্যু ব্যাগটা তো করেন, 3.5 অথবা 2 লাখ 75, যে কোনোটাই করতে পারেন। দেখেছিলেন না প্রবাসী ছিলেন আগে, কোথায় ছিলেন? দুবাইতে। আপনি টিস্যু ব্যাগটা ভালোভাবে করেন, সাথে বল পেনটা অন্তত রাখেন। জি হুম হ্যাঁ জি আপনাদের বলে দিয়েছি। এখন একটা জিনিস, বল পেনের কথা বলছি, 125, 1 লাখ 25, 1 লাখ 25, হুম এটা এই বল পেনটা জি আমাদের কাছে পাবেন, যাবতীয় কাঁচামাল আমাদের কাছে পাবেন। বল পেন, নন ওভেন টিস্যু ব্যাগ, এরকম একটা বড় রুমের মধ্যে করতে পারবেন, 2টা রুম হলেও হয়। আপনি এখানে 48x19, বিশাল, খুব সুন্দরভাবে বিজনেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হুম আল্লাহ ব্যস্ত নসিব করুক। চমৎকার চমৎকার, আপনি আরো অনেক কিছু করতে পারবেন এখানে। সব কিছু আমাদের কাছে পাবেন, মানে পাউন্ড হিসাবে না আপনাদের, এগুলো পিস হিসাবে এইভাবে আপনারা তৈরি করে দিবেন? হুম শুধু আমি কালিটাই করবো আর উপরে? হ্যাঁ, কালি, টিপস, হাওয়া, সেন্ট্রিফিউজিং, এগুলা কাজ করবেন আপনি। ৫ টাকার বল ফেনটা 2 টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওখানে সামান্য খরচ আছে মার্কেটিং, মার্কেটিং তো এটা যারা করবে ওদের। কোন এলাকায় করবেন আপনি? নোয়াখালী। কি আপনাদের কোনো প্রশ্ন? বইটা নিয়ে যান, বইটা নিয়ে স্টাডি করেন, সাফল্যের সূত্র বইটা, অনেক কিছু জানার আছে। কারণ আমাদের ওখানে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 20-25 লাখ টাকায় যে কোনো শিল্প স্থাপন করা যায়, একই শিল্প ছোট বড় করা যায়, এতে এই আইডিয়া গুলা পাবেন। অনেকে জানা থাকে না আপনি কেমন পুঁজি দিয়ে ব্যবসা করেন, আমার জানা নেই, আবার আমার এখানে কত কোন শিল্পে কত টাকা লাগে আপনার জানা নেই, এগুলা জানা জরুরি, একটু স্টাডি করেন। এগুলো আমরা দিয়ে দিব প্রশিক্ষণ। এগুলো চলে সব জায়গায় চলে, কি বলছে লোক আছে পাঠা দেন। আজকে অর্ডার দিয়ে যাবেন? অর্ডার সময় 50% বা তার কিছু কম বেশি দিয়ে আপনি অর্ডার দিতে পারবেন। আমরা একটা সময় নিব, 20-25 দিন, ওই সময়ের মধ্যে আপনি এখন অর্ডার দিলে হয়তো বা জানুয়ারির প্রথম দিকে আপনি ইনশাল্লাহ মার্কেটে যেতে পারেন। জি বসেন, তাহলে কালকে আসেন, ঢাকা যদি থাকেন কালকে চলে আসেন, সকাল 10টার দিকে চলে আসেন। ওকে।